রাস্তার বেহাল দশা, যার কারণে এবার সড়ক অবরোধে বসেছেন অটো চালকরা। তাদের বক্তব্য, প্রতিনিয়তই যাত্রী পরিবহন করতে গিয়ে তাদের গাড়িগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং তার মূল কারণ রাস্তার বেহাল দশা। আজ জম্পুই জলা অটো ইউনিয়নের পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে রীতিমতো সড়ক অবরোধ করা হয়। সিপাহীজলা জেলার অন্তর্গত জম্পুই জলা আরডি ব্লকের সামনে রাস্তা অবরোধ করলো টাকার জলা জম্পুই জলা অটো ইউনিয়ন। অটো চালকরা জম্পুই জলা বাজারের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বেহাল রাস্তার বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং ক্ষোভ প্রদক্ষিণ করে। তাদের অভিযোগ, টাকার জলা জম্পুই জলা প্রমোদ নগর হীরাপুর দোহারাম মহরাম নয়ন সর্দার পাড়া রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে, যার ফলে রাস্তা দিয়ে অটো নিয়ে যাত্রী পরিবহন করতে গিয়ে তাদের গাড়ি বিকল হয়ে পড়ছে, ফলে খরচা বাড়ছে। রোজগার অর্ধেক কিন্তু খরচা দিন দিন বেড়েই চলেছে। এই কারণে আজ সকাল থেকেই তারা জম্পুই জলা বাজারের সামনে টায়ার জ্বালিয়ে আন্দোলনে সামিল হন। আন্দোলনের তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু তখনও পর্যন্ত কোনো আধিকারিকের দেখা মেলেনি। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। চিনি জম্পুই আইন তাবো চিনি কেম তো থানা তো থানা পালন যে ব্রিজ তো আজ আনছিমি ইয়া কলনি জল যে লামা খাই যাক আবু আছে চমনগর খোঁজাক চমনগর ছিমি কলনি জল খাই পাথক যাক তিনি বাই মাস দেড় মাস তো হা ইয়াম খাইয়া গা দাক খাইয়া পং চে কষ্ট মস্ত চলে তো তাবো খাই আসে অবস্থা খাই বসান জল তো হা তলাব খেপ লাই মানা মতো ইয়া বলি চাই গাড়ি বোঝা যে কোনো কোনো লাই মানা বাইক লামা খাই মেতে গাড়ি চালক তোমার খাওয়ার একদম লামা তো আবো তো তাম খাইয়া চ এস ডি এম গানাবা অফিস গানাবা বো খাই দেওয়া দেওয়া নিখিনি ওয়া সমান টংমান খাইয়া 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 কে চং বেফাস মাং খাই ও জাগান মুহ তাম ন অজেত ও বখে জম্পুই জলা বাজার সিন্ডিকেট আন্ডার জম্পুই তাম সায়া হিত চিন চং ব্যবস্থা মানা বাইনি তারা খাই যখন যে কোন খেয়ে কোনো আওয়াজ সামনে চান না বলে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org।